ডাক্তার বাবু আপনি আমলকিকে বাড়িতে ফিরতে দিন আসলে আমি চাই যে আমলকির সামনে আমলকির নামের আগে বসানো ওই চোর অপবাদ যেন আমি খোঁজাতে পারি আমি বা আসি এক মিনিটে শোন না ওখানে স্ন্যাক্স আছে নিয়ে না এভাবে কি দেখছো তোমাকে আমাকে কি প্রথমবার দেখছো সত্যি রত্নদীপ আগে তোমাকে এইভাবে কখনো দেখিনি আজ কি সুন্দর তুমি সবার সঙ্গে হাসছো কথা বলছো থ্যাংক ইউ তোমার মুখে খুশি আনন্দ রত্নদীপ সত্যি বলছি তোমাকে এইভাবে দেখে আমার ভীষণ ভালো লাগছে আসলে আজকে আমি খুব খুশি জানো তো আমার কোনো চিন্তা নেই কেন আজকে আমি তোমার পাশে আছি বলে একদম তাই আসলে বাড়ি থেকে বেরিয়ে যাবার পর ভাবিনি যে কখনো কাউকে কাছে পাবো তাও তোমার মতন একজনকে না আমাকে বৈশাখীর একটা খোঁজ পেতেই হবে কেন যেন বারবার মনে হচ্ছে রতনের এই হঠাৎ খুশি হওয়ার সাথে বৈশাখীর এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার একটা সম্পর্ক আছে আরে শালাবাবু কোথায় যাচ্ছেন আমার একটা কাজ আছে আজকের দিনে কি এমন কাজ থাকতে পারে আপনার এই কথাটাই বলেছিলেন না আমায় সারা সকাল নজরদারি করে সময় কাটালেন এখন কিসের কাজ চলুন 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 আসুন চলুন আসুন তাড়াতাড়ি কোথায় বৈশাখী ও আবার এমন কিছু করে বসে না তো যাতে আমাদের পরিবারের সম্মানহানি হয় আপনাকে ডাকতে হবে না আমি দরজা খুলতে পারি বৈশাখী এসো বলছি আপনি এবার আসুন কিন্তু আপনি কি একা সামলাতে পারবেন একা তো নই আমি 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 বাকিদের ফোন করে দিয়েছি বাড়িতে সবাই থাকবে ঠিক আছে আমি আমলকিকে নিয়ে আসছি ওকে আসছি উনি এলেন না ওনার থাকা বা না থাকাটা তো জরুরি নয় বৈশাখী তোমার থাকাটা জরুরি কারণ কথাগুলো তো তুমি বললে উনি নয় আর তোমার মনে আছে তো তুমি আমায় কি কথা দিয়েছো হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে তুমিও তোমার কথাটা মনে রেখো তুমি কিন্তু কথা দিয়েছো তুমি পুলিশের কাছে আমার নাম নেবে না আমি ভুলিনি বৈশাখী এসো আমার সাথে তুমি একটু দাঁড়াও দাঁড়াবো কেন Thank you.
কি হলো? থামলে কেন? কি কি বললো তোমার? অমনি তুমি আমাকে তাড়া দিয়ে এখানে নিয়ে এলে। দেখো তো আমরা যে এসেছি কেউ তো খেয়ালই করছে না। একেই তো ওরা কথায় কথায় সিন ক্রিয়েট করে, তার উপর আবার কখন কি ঠেস দিয়ে কথা বলবে আমাদের মাথা যাবে গরম হয়ে। আচ্ছা, আমি কি এখানে নিজের ইচ্ছে এসেছি না তোমাকে নিয়ে এসেছি? চন্দনাই তো বললো বারবার করে এক্ষুনি বউ হাতের অনুষ্ঠানে চলে যাও তোমরা। চন্দনা বলছে? হ্যাঁ, চন্দনা তোমাকেও এখানে থাকতে বলেছে, ও হয়তো এক্ষুনি এসে পড়বে। দাদা, আরে এসো দাদা এসো। কি হলো বৌদি, দাঁড়িয়ে পড়লে কেন? এসো। আরে বাবলু, তোকে আমাদের নিয়ে ব্যস্ত হতে হবে না, আমরা ঠিক আছি, বুঝতে পেরেছিস? আর তাছাড়া এখানে সবাই তো আমার চেনা। যা যা, তুই ওদের সামলা গিয়ে যা যা। আশ্চর্য, কোথায় গেল চন্দনা? আমাদেরকে বললো তাড়াতাড়ি আসতে, আর ও নিজেরই পাত্তা নেই। এবার একটু মিষ্টি মুখ করি, কাল থেকে তো ভালো করে জল পর্যন্ত খেতে পারিনি ভয়ে, এখন তার ভয় নেই। এবারে রতন, তুই নিজেই নিজের মিষ্টি মুখ করা, ওর বাচ্চা বেঁচে গেছিস আজকে। চন্দনা, দেখেছ মা? দেখেছ দিদি কিভাবে সেজে এসেছে? যেন ওই কোণে। আমি না ভাবতে পারছি না ও এইভাবে আমাকে টেক্কা দিতে চাইছে আজকের দিনে। এত গয়না ও এত গয়না পড়ে আছে কেন? গয়নাগুলো ভীষণ চেনা চেনা লাগছে না? আরে হ্যাঁ, এগুলো এই গয়নাগুলো তো চন্দনার বিয়ের জন্য গড়ানো হয়েছিল, যেগুলো চুরি হয়েছিল। দিদি, দিদি বিয়ের গয়নাগুলো উদ্ধার করে নিয়ে এলো। কিন্তু চন্দনার সাথে বৈশাখী কেন? ও কোত্থেকে ফিরছে? এদিকে শোন, অনেকক্ষণ ধরে তোমায় ফোন করছি, ফোনে পাওয়া যাচ্ছে না। তুমি সেই কখন বেরিয়েছো বাড়ি থেকে? কোথায় গিয়েছিলে তুমি? তুমি রত্নদ্বীপের মাথা ধরার ওষুধ কিনবে বলে বেরিয়েছিলে, ফিরলে চন্দনাকে নিয়ে। ব্যাপারটা কি বলতো? এসব গয়না তুই কোথায় পেলি চন্দনা? চন্দনা কোথায় গিয়েছিলি গৌরবের সাথে বল চন্দনা বল। আপনাদের কোনো প্রশ্নের উত্তরই আজ আমি দেব না, যা বলার সবাইকে বলবে বৈশাখী। বলো বৈশাখী, আমলকি এবার বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। এমনিতে তো পেশেন্টরা বাড়িতে চলে গেলে আমাদের আনন্দই হয়, কিন্তু আমলকি চলে যাচ্ছে বলে। ভালো থাকিস।
ফেলে। এবারে আমলকি সবাইকে টাটা করে বাড়ি যাবে। টাটা করো সবাইকে। বৈশাখী বলবে মানে? বৈশাখী এসবের মধ্যে কোত্থেকে আসছে চন্দনা? ও বুঝেছি, যা ভয় পাচ্ছিলাম সেটাই তাহলে হয়েছে। নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছে। কি করেছো বলো আমাকে, কি করেছো তুমি? কেন বাজে কথা বলছিস নীলু? বৈশাখী এসব কাজ করতে পারে না। নিশ্চয়ই চন্দনাকে ফাঁসিয়েছে, আর তুই প্রথম থেকে ধরে নিচ্ছিস ও কিছু করেছে। আচ্ছা তুই কি রে নীলু? কে কি করতে পারে সেটা আমি জানি মা। বেশ, আমি আগে কিছুই বলবো না, চন্দনাই বলুক ও কি করেছে। এই সব গয়না যে চোর চুরি করেছে তার নাম বৈশাখী জানে। ও আমাকেও জানিয়েছে, এবার আপনাদের সবাইকে জানাবো। বৈশাখী বৌদি নাম জানাবে? তার মানে আমাকে পুরো বোকা বানিয়ে দিল। ফোনে বললো যে কোনো সমস্যা হয়নি, মিথ্যে কথা বললো যে শেখরা চন্দনাকে কিচ্ছু বলেনি। বুঝেছি, নিশ্চয়ই নিজে বাঁচার জন্য। না, আর তো এখানে নয় রতন, এখন আমায় পালাতেই হবে এখান থেকে। যেমন করেই হোক আমাকে পালাতে হবে, না হলে তো একবার যদি চোর হিসেবে আমার নামটা উঠে আসে তাহলে তো এদের একটা মারও বাইরে পড়বে না। আর চুপ করে থাকো না, এবার বলেই ফেলো কি হলো বৈশাখী। তুমি চুপ করে আছো কেন? বৈশাখীর চোরের নামটা সবাইকে বলে দাও। বৈশাখী বলো, বলো যে গয়নাগুলো যে চুরি করেছিল সে আর কেউ নয় রত্নদীপ। আর সেটাও বলে দাও যে ওই চোরকে বাঁচানোর জন্য তুমি শেখরার কাছে গেছিলে, বলে দাও সবাইকে। রত্নদীপ আবার কি নাটক শুরু করলি তুই? তুই রত্নদীপকে আর কত নিচে নামাবি? না না, তুই বল, তুই লোকসভায় যে কেউ এতটুকু সম্মান থাকতে দিবি না? তোর ঝুলিতে আর কত নাটক জমিয়ে রেখেছিস ওকে নিচু করার জন্য, সবার সামনে ছোট করার জন্য? না তুই কি প্রমাণ করতে চাস একটু বলবি? সত্যি, আমি সত্যিটা প্রমাণ করতে চাইছি। প্লিজ দিদি, তোকে আর কিচ্ছু প্রমাণ করতে হবে না, আমরা সব বুঝে গেছি। যেহেতু ও তোকে বাতিল করে আমাকে বিয়ে করেছে, তুই তো হিংসা একেবারে শেষ হয়ে যাচ্ছিস। তাই তুই ওকে বারবার ঠিক এইভাবে মিথ্যে দোষারোপ করে ছোট করতে চাইছিস, আর এটাই সত্যি। চুরিটা রত্নদীপই করেছে মোহনা, আর এটা বলবে বৈশাখী। বৈশাখী, বৈশাখী দেখো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে তুমি সবার সামনে সত্যিটা স্বীকার করবে, তাহলে কেন কিছু বলছো না বৈশাখী? আমি পারবো না চন্দনা। আমি পারবো না।
আমি এই কথা বলতে পারবো না, তার জন্য তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমি রত্নদীপকে চোর বলতে পারবো না। পারবে না বলতে মানেটা কি? কি বললো বৈশাখী বৌদি? চন্দন আমায় ক্ষমা করে দাও, আমি তোমার ওই ডক্টর সেনের সেখানেও মিথ্যে বলি বলতে পারবো না। আমি কিছুতেই এই অন্যায় করতে পারবো না। আমাকে এত সহজে মাত দেওয়া যায় না চন্দনা। বাহ বাহ, দেখলে দেখলে তো তোমরা সবাই, আমার বৌভাতের অনুষ্ঠান নষ্ট করার জন্য দিদি এগুলো সব ইচ্ছা করে করেছে, আর এর পরেও দিদির জন্য কোনো শাস্তি বরাদ্দ হবে না। কেন? কারণ দিদি বড় তরফের বলে, আর বড় তরফের তো পয়সা বেশি, তাই না? মিথ্যে ভয় পাচ্ছিলাম, সরি সরি বৈশাখী বৌদি, আপনার ওপর থেকে একটু সময়ের জন্য হলেও আমি ভরসা হারিয়েছিলাম। কিন্তু রতন, খেলা তো পুরো পাল্টে গেল, এবার তো আর তোকে পালাতে হবে না, বরং কলার তুলে বুক ঠুকে। তুমি নিশ্চয়ই ভাবছ নিলয় আমি কোথায় গিয়েছিলাম। বলছি, বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি রত্নদীপদের গ্রামে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছি। তুমি ওখানে গেলে কেন বৈশাখী? এবার বুঝতে পারবো যে বৈশাখী বৌদি কত বড় খেলোয়াড়। আপনাদের সবাইকে আমি সবটা বলছি। নীলয়, তোমার মনে আছে রত্নদীপ আমাকে একটা কাগজে ওষুধের নাম লিখে দিল? তুমি সে কাগজটা দেখতে চাইলে, আমি তোমায় সে কাগজটা দেখতে দিইনি। ওটাতে কোনো ওষুধের নাম লেখা ছিল না নীল, ওটাতে রত্নদীপ নিজের বাড়ির ঠিকানাটা লিখে দিয়েছিল। রত্নদীপ আমার কাছে একটা অনুরোধ করেছিল, আমাকে বলেছিল যে একবার যদি আমি ওর বাবা মার কাছে যেতে পারি, আর ওর বাবা মার কাছে গিয়ে এটা জানাতে পারি যে রত্নদীপ ওর বাবার শর্তে রাজি, কারণ রত্নদীপের মনে হয় এখন তো আর একা নেই, মোহনা ওর সঙ্গে আছে। আর ও যখন সারা জীবনের মোহনার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তাহলে ওটা ওর পালন করা উচিত। আরো একটা অনুরোধ ছিল রত্নদীপের, ও মোহনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। হ্যাঁ, আমাকে অনুরোধ করেছিল যে আমি যাতে একবার ওর বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে এ বৌভাতে আনতে পারি, তাতে মোহনা খুশি হবে। আর এই কারণেই আমি রত্নদ্বীপের গ্রামে গেছিলাম। ওখানে গিয়ে আমি চন্দনার ডক্টর সেনকে দেখি, আমি ওদের দেখে নিজেই ওদের কাছে এগিয়ে গেলাম কথা বলার জন্যে। ওরা হঠাৎ আমাকে ভুল বুঝে কি না কি সব বলতে শুরু করলো, বলল আমি নাকি গয়না চুরির ব্যাপারে রত্নদীপকে আড়াল করার চেষ্টা করছি। আমি তো বুঝতেই পারিনি কি বলছে ওরা, কি গয়না রত্নদীপ যদি সত্যি চুরি করে থাকে তাহলে আমি ওকে কেন আড়াল করতে যাব, আমি তো এ বাড়ির বউ। কিন্তু ওরা আমার কোনো কথাই শুনতে চায়নি, ততক্ষণে ওরা এই গয়না কোনো এক শ্যাকড়ার থেকে পেয়ে গেছিল। উল্টে আমার উপরে আরো চাপ বাড়াতে শুরু করলো, আর বলল যে আমি যদি বাড়ি গিয়ে রত্নদীপের দিকে চোর বলে আঙুল না তুলি, তাহলে
তাহলে ওরা উল্টে আমাকেই ফাঁসিয়ে দেবে আর বলবে যে গয়না চুরির সাথে আমিও যুক্ত